হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান অনলাইনের জগতে আমাদের একটা বিটকয়েন অ্যাড্রেস, একটি এথেরিয়াম অ্যাড্রেস, একটা লাইটকয়েন অ্যাড্রেসের খুবই দরকার হয়, যার জন্য আমরা সহজেই ব্যবহার করে থাকি একটা কয়েন বেস অ্যাকাউন্ট। সো আজকে দেখাবো কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট আপনি খুলে ভেরিফাই করতে পারেন। আমার যারা নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো, আপনাদের যদি কয়েন বেস অ্যাকাউন্টটা দরকার না হয় আপনার কয়েন বেস অ্যাকাউন্টটা খুলে নিন, কারণ এই কয়েন বেস অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে সামনে ডলার আর্নিংয়ের কিছু ভিডিও আসতেছে। সো আপনাকে যেটা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে কোড দেবেন গেট স্টার্টেড, দেন এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং একটা ইমেল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। এখান থেকে আপনার পুরো তথ্যটা হচ্ছে আপনার আইডি কার্ডের সাথে মিল লিখে দিবেন, লিগ্যাল দোয়াই সবচেয়ে ভালো, কোনো প্রকার সমস্যা হবে না। করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন এখান থেকে ভেরিফাইয়ার ইমেল এটা আসবে। সো যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে যাবেন, দেখবেন যে আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক আসছে। সো আমি আমার মেইলে যাচ্ছি, এখান থেকে একটু রিফ্রেশ করে নিলাম, মেইলটা চলে আসছে, আমি ওপেন করব। এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস করে দিব। ভেরিফাই ইমেল অ্যাড্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আপনাদের নাম্বার দিতে বলবে। এখানে আপনাদের একটা সচল নাম্বার দিয়ে দেবেন যেটা সবসময় ব্যবহার করেন, সেই নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সেন্ড কোড করে দেবেন। সেন্ড কোড করলে আপনাদের যে সিমের নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা দেখে এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে করে দেবেন স্কিপ ফর নাও। দেন আমরা চলে আসবো মেইন কয়েন বেস অ্যাকাউন্টের হোম পেজে, এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন সেটিং, এখান থেকে আপলোডে ক্লিক করে আপনাদের একটা পিকচার এখানে আপলোড করে দিবেন। পিকচার আপলোড করার পর এটা সেভ হয়ে যাবে, নিচ থেকে ডিসপ্লে নেম যেটা আছে যদি চেঞ্জ করা দরকার হয় দিতে পারেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, লিগালটাই দিবেন অবশ্যই, যেটা আইডি কার্ডে আছে সেটা। দেন এখান থেকে আপনাদের স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সেটা হচ্ছে গ্রামের নাম, জেলা, উপজেলা, এই তিনটা জিনিস একসাথে দিবেন। এখান থেকে সিটি বা টাউন আপনাদের জেলার নামটা দিবেন, স্টেটে দিবেন যদি ঢাকা হয়ে থাকে তাহলে ডিএইচএ, বরিশাল হয়ে থাকলে বিআর, এভাবে সব কয়টা। দেন এখান থেকে পোস্ট কোডটা করে দিবেন, পোস্ট কোড হচ্ছে আপনার জিপ কোড যেটাকে বলে, দেন এখান থেকে সেভ করে দিবেন। দেন সিকিউরিটি এসে দেখবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন আছে, মানে যখন আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে চাবেন আপনাদের হচ্ছে সেম একটা মেসেজ যাবে, সেই কোডটা বসিয়ে লগ ইন করতে পারবেন। দেখুন আমাদের একটা মেইল আসছে, এই মেইলটা আমরা একটু দেখবো কি মেইল আসলো। বলতেছে যে ইওর অ্যাকাউন্ট ইজ বিং রিভিউড, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তারা চেক করে দেখবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনাদের অ্যাকাউন্টটা তারা কিছুক্ষণের মাঝে ভেরিফাই করে দিবে। ভেরিফাই করার আগে আপনারা এখান থেকে কোনো প্রকার লেনদেন করতে পারবেন না, আপনাদের ভয় কোনো কারণে যদি লিগাল ইনফরমেশন দিয়ে থাকেন আপনাদের অ্যাকাউন্টটা কয়েক মিনিটের মাঝে ভেরিফাই হয়ে যাবে। আমি দেখাবো যে ভেরিফাই হলে আপনাদের কি মেল দেখাবে। ভেরিফাই হলে আপনাদের সামনে এরকম একটা মেল আসবে, ইউ আর রেডি টু ইনভেস্ট, এই মেলটা আপনাদেরকে পাঠানো হবে যে উই আর রিভিউড ইউর অ্যাকাউন্ট, ইউ উইল রেডি টু ইনভেস্ট ইন ক্রিপ্টো। দেন যখন অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে, আমাদের কয়েন বেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল, আমাদের যে জিনিসটা দরকার আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কয়েন বেস অ্যাকাউন্টে বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন অ্যাড্রেসটা জানা দরকার, যেভাবে আমরা পেমেন্টটা আনবো। সো এখান থেকে আমরা অ্যাড্রেসগুলো পাওয়ার জন্য সেন্ড বা রিসিভে যদি ক্লিক করি এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্টে এখনও ভেরিফাই হয়নি। সো আমি আপনাদের দেখাবো যে আপনাদের অ্যাকাউন্টটা যখন একদিনের মাঝে ভেরিফাই হয়ে যাবে এবং তারপরে যে ইন্টারফেসটা আসবে, যদি সেন্ড বা রিসিভে ক্লিক করুন, দেখুন এখান থেকে সেন্ড অপশনে এরকম একটা অপশন আসবে, যদি অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যায় তারপরে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি চাইলে কাউকে এখান থেকে আপনি ডলারটা পেমেন্ট করতে পারেন, বিটকয়েন পেমেন্ট করতে পারেন, বিভিন্ন অপশন আছে, সবগুলোর মধ্যে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন। আপনার যদি কোনো জায়গা থেকে পেমেন্ট আনতে হয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পরে এখানে দেখুন সিলেক্ট করা আছে বিটিসি অ্যাড্রেস, মানে বিটকয়েন অ্যাড্রেসটাই যা আছে চাইলে কপি করে নিতে পারেন। এখান থেকে দেখবেন আরও বিভিন্ন ধরনের অ্যাড্রেস আছে, যখন প্রথমে বিটকয়েন সিলেক্ট করা আছে, এরপর যদি আমরা নিচে স্ক্রল করি বিভিন্ন ধরনের অ্যাড্রেস আছে, এগুলো সবই হচ্ছে আপনার অ্যাড্রেস। যেমন এখানে আছে ইথেরিয়াম, ইথেরিয়ামে অ্যাড্রেস আছে। এরপর যদি আমরা নিচে ক্লিক করি আমরা যেটা বেশি ব্যবহার করি বিটকয়েন আর লাইটকয়েন, সো নিচে আমাদের দেখবো যে এই যে দেখেন লাইটকয়েন আছে, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই নিচে যেটা আসছে এইটা হচ্ছে আপনার লাইটকয়েন অ্যাড্রেস, এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন। এভাবে যে অ্যাড্রেসটা আপনার দরকার হবে সেভাবে উপর থেকে এটা পরিবর্তন করে নিচ থেকে অ্যাড্রেসটা ক্লিক করে নেবেন,
এবং এই অ্যাড্রেসটা যেখান থেকে আপনি পেমেন্ট আসবেন সেখানে দিয়ে দিবেন, আপনাদের কয়েনবিজে পেমেন্টটা চলে আসবে। আশা করি সব যদি লিগাল ইনফরমেশন দিয়ে থাকেন আপনাদের অ্যাকাউন্টটা একদিনের মাঝে ভেরিফাই হয়ে যাবে।